सप्तम श्रेणी सकल छात्र छात्री के आमार चैनले पुनराय वेलकाम जानिए आजकेर भिडियो शुरू करछि। आज ये भिडियोते आमी तोमादेर गणितेर पार्ट टू एर प्रश्नगुलो सल्व करे देव, ताई सकलेर काछे अनुरोध रइलो भिडियोटा पुरोटा देखो एबं अंकगुलो बुझे नाओ। ताहले चलो आजकेर आलोचना शुरू करा जाक। एक नम्बर अंकटा देखो, नीचेर बहु पछंद भित्तिक प्रश्नेर उत्तर दाओ। कोनो अनुपातेर पूर्व पद लेस दैन उत्तर पद होले अनुपातटि हबे, चारटे अपशन देवा रयेछे, गुरु अनुपात, लघु अनुपात, साम्यानुपात एवं अप्रकृत भग्नांश। ताहले उत्तर हबे लघु अनुपात, जेहेतु पूर्व पद लेस दैन उत्तर पद बला हयेछे, अर्थात पूर्व पद उत्तर पदेर थेके छोट, ताई सेटा लघु अनुपात हय। दो नम्बरे देखो, शून्य स्थान पूरण करो, एक्स इंटू वाई टू दि पावर जीरो इंटू जेड टू दि पावर माइनस वन। तो সেটা কি হবে দেখো, পরের লাইনে লিখলাম x * y টু দি পাওয়ার 0 এর জায়গায় 1 লিখলাম। তার কারণ হচ্ছে কোন কিছুর পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটার মান কিন্তু 1 হয়। এই অঙ্কে যেমন y এর পাওয়ারে 0 রয়েছে তাই সেটার মান 1 হবে। আর z টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/z। তাহলে এই তিনটে গুণ করে আমরা কত পাচ্ছি, x/z। তিন নম্বর অঙ্কটা দেখো, দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10, কোনটি বেশি মিষ্টি হবে হিসাব করে লেখো। তো প্রশ্নে যা দেওয়া আছে সেটা প্রথমে তোমরা টুকে নেবে। প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5, দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত 6:10। দেখো কোনটি বেশি মিষ্টি এটা জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ আমরা যদি বলতে পারি যে কোন শরবতে সিরাপের পরিমাণ বেশি তাহলে বুঝে যাব যে কোন শরবতটা বেশি মিষ্টি, অর্থাৎ যে শরবতে সিরাপের পরিমাণ বেশি থাকবে সেটাই বেশি মিষ্টি হবে, অর্থাৎ সিরাপের অংশটা আমাদের সমান করতে হবে। তো প্রথমটাই দেখো, সিরাপ ও জলের অনুপাত 2:5, আর দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত রয়েছে 6:10। সেটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে পাচ্ছি 3:5। তাহলে দেখো প্রথম সিরাপের অনুপাত হয়ে যাচ্ছে 2:5 আর দ্বিতীয়টার ক্ষেত্রে হয়ে যাচ্ছে 3:5। তাহলে আমরা বলতেই পারি যে প্রথম সিরাপে 5 ভাগ জল থাকলে 2 ভাগ সিরাপ আছে, আর দ্বিতীয় সিরাপে 5 ভাগ জল থাকলে 3 ভাগ সিরাপ আছে, দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। তাহলে তোমরা উত্তর লিখে দেবে দ্বিতীয় শরবত বেশি মিষ্টি, কারণ দ্বিতীয় শরবতে সিরাপের ভাগ প্রথম শরবতের তুলনায় বেশি। চার নম্বর অঙ্কটা দেখে নাও কি আছে, 4/3x²yz (1/3y²zx) - 6xyz². তাহলে দেখো এই যে তিনটে রাশির গুণফল করতে দেওয়া হয়েছে তার মধ্যে একমাত্র এই রাশিটার আগেই মাইনাস রয়েছে, এই দুটোর আগে কিন্তু কোনো মাইনাস নেই, কিছুই নেই। তো কিছু না থাকলে আমরা প্লাস ধরতে পারি, কিন্তু এটার আগে মাইনাস আছে। তাই যেহেতু তিনটে রাশির মধ্যে একটাতেই মাইনাস আছে, বিজোড় সংখ্যায় মাইনাস আছে, তাই আমরা মাইনাস লিখতে পারি। তারপর সংখ্যাগুলোকে প্রথমে গুণ করব, এখানে 4/3 আছে, এখানে 1/3 আছে, এখানে 6 আছে। মাইনাসটা যেহেতু আগেই লিখেছি তাই 6 লেখার সময় আর মাইনাস লিখবো না, তাহলে কি লিখবো, 4/3 × 1/3 × 6। তার সাথে এই যে এক্স ওয়াই জেড দিয়ে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে গুণ করব। প্রথমে আছে x²yz, সেটা লিখলাম, তার সাথে গুণ করব y²zx, তার সাথে গুণ করব xyz². তো এই সংখ্যাগুলোর গুণফল বেরোবে 8/3, মাইনাস যেমন আছে থাকবে, আর এখানে দেখো 3, 6 কে 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে 2 হচ্ছে, তাহলে এটা গুণ করে 8/3 হচ্ছে। আর এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স রয়েছে, এখানে এক্স রয়েছে, এই দুটো এক্সের ক্ষেত্রে পাওয়ারে কিছু নেই মানে আমরা 1 ধরতে পারি, আর সূচকের নিয়ম অনুসারে এক্স স্কোয়ার এক্স এবং এখানেও একটা এক্স, তো এই সবকটা এক্সকে যদি আমরা গুণ করি সূচকের নিয়ম অনুসারে আমরা পাবো x⁴। ওয়াই ক্ষেত্রেও একই হবে, এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা ওয়াই রয়েছে, তার মানে আমরা লিখতে পারি y⁴। একইভাবে জেড এর ক্ষেত্রেও আমরা পাবো z⁴, তাহলে উত্তরটা কি আসছে, -8/3 x⁴ y⁴ z⁴। ক্লিয়ার হয়েছে আশা করি অঙ্কটা। পাঁচ নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে, লিফটটা যদি সমবেগে চলে তবে লিফটটা 6 মিনিটে কত মিটার নিচে থাকবে, ওই লিফটটা যদি ভূমির 10 মিটার ওপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে। তাহলে দেখো এখানে কি হবে, লিফটটা 8 মিনিটে নিচে নামে 24 মিটার, সেটা বলেই দিয়েছে, তাহলে 1 মিনিটে কত নিচে নামে, ঐকিক নিয়ম অনুসারে আমরা লিখতে পারি 24/8 মিটার, 6 মিনিটে কত নিচে নামবে, 24/8 তার সাথে 6টা গুণ হবে। তাহলে দেখো কাটাকাটি করে
24 আর 8 কাটাকাটি করে আমরা 3 পাচ্ছি এখানে, তাহলে 3 এর সাথে 6 গুণ করে কত পাচ্ছি 18, উত্তর হবে 18 মিটার বা 18 মিটার। তাহলে 6 মিনিটে লিফটটা কত নামে সেটা আমরা পেয়ে গেলাম 18 মিটার। আবার দেখো এখানে বলেছে যদি লিফটটা ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে নামবে। তো দেখো 1 মিনিটে কতটা নিচে নামে সেটা আমরা পেয়ে গেছি 24/8 মিটার। এখানে দেখো এখানে লেখা আছে, তাহলে 70 মিনিটে কতটা নিচে নামবে, দেখো 24/8 এর সাথে এই 70 বা 70 তোমরা গুণ করে দেবে, তাহলে কত পাওয়া যাচ্ছে 210 মিটার বা 210 মিটার। তাহলে দেখো লিফটটা ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে সেটা বলেই দেওয়া রয়েছে, তাহলে 70 মিনিট পর লিফটের অবস্থান কত হবে, ভূমির 210 মাইনাস 10 মিটার, কারণ দেখো ভূমির 10 মিটার উপর থেকে যেহেতু নিচে নামতে শুরু করে তাই সেই 10 মিটার তো নামবেই, তারপর আরো 200 মিটার নামবে, যেহেতু টোটাল 210 মিটার নামবে 70 মিনিটে। আরেকবার বলছি 70 মিনিটে টোটাল 210 মিটার নিচে নামবে, তার মধ্যে ভূমির ওপরেই থাকবে 10 মিটার, তাহলে ভূমির কতটা নিচে থাকবে, ওপরের এই যে 10 মিটার থাকবে বা 10 মিটার নিচে নামবে সেটা কিন্তু টোটাল যতটা নামবে তার থেকে কিন্তু বিয়োগ করে দিতে হবে, তাহলে 200 মিটার নিচে থাকবে ভূমির। তাহলে উত্তর তোমরা লিখে দেবে লিফটটা 6 মিনিটে 18 মিটার নিচে নামবে, আবার ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করলে 70 মিনিটে ভূমির 200 মিটার নিচে নামবে।